ভোলার বোরহানউদ্দিনের চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে অসহায় নারীর জমি জবরদখল করে নিচ্ছে ভূমি দস্যুরা। এ ব্যাপার প্রতিবাদ করতে গিয়ে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন ও লাঞ্ছিত হচ্ছেন সে অসহায় নারী। ভুক্তভোগী আফরোজা আক্তার বোরহানউদ্দিন থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন। আফরোজা আক্তার ক্রয়কৃত জমি বালু ভরাট ও টং তুলে রাতারাতি দখল করছে কাচিয়া ইউপি চেয়ারম্যান রব কাজীর জামাতা মোহাম্মদ লিটন। এ নিয়ে বোরহানউদ্দিনের কাচিয়া এলাকায় আলোচনা সমালোচনার ঝড় চলছে। অভিযোগে আফরোজা বেগম জানান, তিনি অ্যাডভোকেট চিন্ময় দে নামক এক ব্যক্তি ও তার ভাই থেকে কয়েক মাস পূর্বে ৩২% জমি ক্রয় করেন, যাহা চকডোস মোজার এস এ খতিয়ান নং ৮৩১, বিএস খতিয়ান নং ১২২৪, এস এ দাগ নং ২০৬১, বিএস দাগ নং ৩১৮৫। ভুক্তভোগী নারী আফরোজা আক্তার আরও জানান, রাতের আধারে তার ভাড়া বাড়িতে গিয়ে চেয়ারম্যানের জামাতা মঞ্জুর ইসলাম লিটন বিভিন্ন সন্ত্রাসী নিয়ে পরপর দুইবার হামলা করেছে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে। ভুক্তভোগী আফরোজা দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ভোলা জেলার প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশার পাঠানো ভিডিও চিত্র টেক্সট রিপোর্টে। তো এই জায়গাটা দেখতেছেন আপনারা, এই পুরাক্ষেত্রে এই জায়গাটা আমার। তো এই কিছুদিন আগে এখানকার মানে চেয়ারম্যান ওনার জামাতা রাতের আধারে হঠাৎ করে এখানে রাত্রে বালু দেয়, বালু দিয়ে এই ঘরটা করে করে তার করে আবার এখানে একটা কম ঘর তুলি। তো এই জায়গাটা আমি অ্যাডভোকেট চিন্ময়দের থেকে কিনছি, এই জায়গাটা ওনার, এবং এই জায়গাটা দখলও আমি ছিলাম। আমি হচ্ছে গিয়ে আমার আম্মা অসুস্থ, এই কারণে আমি বাড়ি গেছিলাম। তো বাড়িতে গেলে তো আমি ব্যাগে কিংবা পকেটে করে জায়গা নিয়ে যাবো না, কেউ তো নেয় না। তো জায়গাটা এখানেই ছিল, কিন্তু তারা রাত্রে আধারে এইভাবে করে এই জায়গাটাকে ভরাট করে। তো জায়গাটা যদি তাদেরই হবে, তাহলে তারা রাতের আধারে কেন আসছে? দিয়ে আমি বলছি যে লিটন সাহেব, আপনি আমার জায়গাটাতে কেন ঘর তুলতেছেন? একে তো আপনি অন্যায় করছেন বালু দিয়ে। তখন সে আমাকে বলে কি, কোথায় ঘর তুলতেছি? কোথাও ঘর তুলতেছি না। উনি আমার কাছে অস্বীকার গেছে। তখন আমি প্রশাসনের আশ্রয় নিচ্ছি, আইনের আশ্রয় নিয়ে আমি দেখা যাচ্ছে থানাতে জানাইছি। জানানোর পর থানা থেকে দ্বারকা সাহেব নিজে এসে এই কাজ বন্ধ করাইছে। আমি প্রশাসনের কাছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এবং তারা এমপি মহোদয়ের কথা বলছে। আমি এমপি মহোদয়ের কাছেও বলতেছি যে বিষয়টা আপনারা দেখেন, আমার যদি কাগজপত্র রাইট থাকে তো আমার জায়গা আমাকে অন্তত সেজন্য এখান থেকে সরে যায়। মূলত হিসাব হচ্ছে জমিটার মূল মালিক kshetramohan। এদিকে kshetramohan মারা যাওয়াতে তার ওয়ার হিসাবে তার ছেলেরা পাইছে, তার ছেলেরা পাওয়াতে, তার ছেলেরা মারা যাওয়াতে তার নাতিরা পাইছে ওয়ারিশ হিসাবে। ওই নাতিরা এই জমিটা বিক্রি করছে এক লোকের কাছে। উনি কাগজ হিসাবে বা কৈত্যান হিসাবে বর্তমান সমস্ত পেপার্স অনুসারে, সমস্ত পেপার্স অনুসারে মালিক হলো চিন্ময়, অ্যাডভোকেট চিন্ময়। চিন্ময় যারে দলিল দিয়েছেন এই জমির সেই প্রকৃত মালিক। এর বাইরে আমাদের কোনো কাগজ, আমরা এসে কৈত্যানের মালিক kshetramohan। kshetramohanের ওয়ারিশ হিসাবে মালিক হচ্ছে রমেন্দ্র চত্বর। রমেন্দ্র ছেলেরা দলিল দিছে বর্তমান মালিকের, যারা খরিদ সূত্রের মালিক হচ্ছে তাদেরকে। ওনারা দাবি করছে কিসের বলে এটা আমরা জানি না।